ওয়েলকাম এভরিওয়ান। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, দেশে করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা 155%-এর বেশি বাড়লো, 4 গুণেরও বেশি বাড়লো দৈনিক মৃত্যুর সংখ্যা। এই মত অবস্থায় সমস্ত কিন্তু অফলাইন পরীক্ষা বাতিল হওয়া উচিত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্তত জানুয়ারি মাসে যে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিন্তু অফলাইন পরীক্ষা বাতিল হওয়া উচিত। এই মুহূর্তে দাঁড়িয়ে নার্সিং এর পরীক্ষাগুলো যেমন জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, এএনএম, সমস্ত নার্সিং এর ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষা ইমিডিয়েটলি কিন্তু বাতিল করা উচিত। এই ভিডিওর মাধ্যমে আমি কর্তৃপক্ষকে জানাতে চাই যে ওমিক্রন পরিস্থিতি তথা করোনা পরিস্থিতি কিন্তু মারাত্মক আকার ধারণ করেছে। এই মতো অবস্থায় কিন্তু রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা 10,000-এর কাছাকাছি, কলকাতাতেই 4,000 পার হয়ে গেছে দৈনিক সংক্রমণের সংখ্যা, এবং পশ্চিমবঙ্গে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জন। এ মতো অবস্থায় অফলাইন পরীক্ষা কোনো মতে সম্ভব না। ইতিমধ্যে কিন্তু বিকাশ ভবন থেকেও কিন্তু নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে, রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে যে নোটিশ জারি করা হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে প্রত্যেকটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু অনলাইনে নিতে হবে। রাজ্যের করোনা সংক্রমণের বারবারান্ত আটকানোর জন্য কিন্তু ইতিমধ্যে স্কুল এবং কলেজের পঠন পাঠন বন্ধ হয়ে গেছে, এবং দুদিন আগে উচ্চশিক্ষা দপ্তর থেকে জোড়া নোটিশ পাবলিশ হয়েছে, বিকাশ ভবনের পক্ষ থেকে জোড়া নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, এবং সেখানে উচ্চশিক্ষা দপ্তরের যে নোটিশ সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু অনলাইনে নিতে হবে। পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে হবে, এবং সেখানে বলা হয়েছে অনলাইন পরীক্ষা সংক্রান্ত যে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো দ্রুত সমাধান করতে কিন্তু নোটিশে বলা হয়েছে, এবং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলি প্রত্যেকটি কলেজ বা প্রতিষ্ঠানের সঙ্গে কিন্তু আলোচনা সাপেক্ষে অনলাইন পরীক্ষা শিডিউল তৈরি করবে, এবং রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু অনলাইনে নিতে হবে। এরকম নির্দেশিকা কিন্তু ইতিমধ্যে উচ্চশিক্ষা দপ্তর থেকে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এ মতো পরিস্থিতিতে নার্সিং এর পরীক্ষা অফলাইন পরীক্ষা কিন্তু ইমিডিয়েটলি বাতিল করতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের কাছে আমাদের আবেদন থাকছে, আপনারা ইমিডিয়েটলি এই পরিস্থিতিতে অফলাইন পরীক্ষা বন্ধ রাখুন। অফলাইন পরীক্ষা হলে একসঙ্গে একাধিক ছাত্রছাত্রীদের গ্যাদারিং হবে, সেখানে কিন্তু করোনা মারাত্মক আকার ধারণ করবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের সংখ্যা 10,000-এর কাছাকাছি চলে গেছে, এবং তার উপরে মাথা চড়া দিচ্ছে কিন্তু ওমিক্রন। এই মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইনে হচ্ছে, তাহলে নার্সিং এর পরীক্ষা কেন অফলাইনে হবে? এবং ইতিমধ্যে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়ে গেছে, এবং নার্সিং এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষা অফলাইনে হয়েছে, প্র্যাকটিক্যালের গুরুত্ব সর্বাধিক, প্র্যাকটিক্যাল পরীক্ষা অফলাইনে হয়েছে, কিন্তু থিওরিটিক্যাল পেপার কিন্তু অনলাইনে নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কারণ নয়। এ মতো অবস্থায় কিন্তু ইমিডিয়েটলি দি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলকে কিন্তু ইমিডিয়েটলি অফলাইন পরীক্ষা বাতিল করতে হবে। অফলাইন পরীক্ষার বদলে বিকল্প পদ্ধতির মাধ্যমে, সেটা অনলাইন হতে পারে বা অন্য কোনো বিকল্প মূল্যায়নের মাধ্যমে, কিন্তু থিওরিটিক্যাল পেপারের নম্বর দেওয়ার ব্যবস্থা করতে হবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলকে। কারণ এ মতো অবস্থায় কিন্তু অফলাইন পরীক্ষা একদমই কিন্তু সেফ নয়, এতে কিন্তু সংক্রমণ ব্যাপক আকার ধারণ করবে, এবং সংক্রমণের কথা মাথায় রেখে কিন্তু ইমিডিয়েট বেসিসে রাজ্যের প্রত্যেকটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা অনলাইন নেওয়ার কথা বলা হয়েছে। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নার্সিং এর কলেজগুলো, নার্সিং এর যে স্কুলগুলো রয়েছে সমস্তখানে কিন্তু অফলাইন পরীক্ষা একদমই কাম্য নয়, সেখানে অনলাইন বা বিকল্প কোনো মূল্যায়ন পদ্ধতি কিন্তু একমাত্র কাম্য। এই পরিস্থিতিতে কিন্তু প্রত্যেকটি নার্সিং ট্রেনিং স্কুল এবং নার্সিং কলেজের পড়ুয়াদের একটাই দাবি, তারা অফলাইন পরীক্ষা দিতে চায় না, এবং তাদের দাবি কিন্তু অত্যন্ত যুক্তিসঙ্গত। কারণ অফলাইন পরীক্ষা দিতে গেলে কোনো পরীক্ষার্থী যদি সংক্রামিত হয় তাহলে তার দায়িত্ব কে নেবে? আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু বারবার বলেছে আগে জীবন, স্টুডেন্টসদের লাইফের সেফটিটা কিন্তু আগে বিবেচনা করতে হবে, এবং ইতিমধ্যে তো তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা অফলাইনে নেওয়া হয়ে গেছে, তাহলে থিওরিটিক্যাল পেপার বাতিল করতে সমস্যা কোথায়? ইমিডিয়েটলি কিন্তু থিওরি পেপার অফলাইন পরীক্ষা বাতিল করতে হবে, এবং বাতিল করে বিকল্প মূল্যায়ন পদ্ধতি নাহলে অনলাইন পরীক্ষার ব্যবস্থা নিতে হবে WBNC এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটিকে। সবচেয়ে বড় কথা, করোনা কিন্তু ব্যাপক হারে বিস্তার লাভ করছে বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলোতে, বিভিন্ন জেলা হাসপাতালের পাশাপাশি কিন্তু একাধিক মেডিকেল কলেজ, খোদ কলকাতার বুকে একাধিক মেডিকেল কলেজে কিন্তু চিকিৎসক থেকে শুরু করে নার্স, স্বাস্থ্যকর্মী, পড়ুয়ারা কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছে। আরজিকর মেডিকেল কলেজ এন্ড হসপিটালে কিন্তু গত 7 দিনে 21 জন আক্রান্ত হয়েছে, তার মধ্যে 8 জন চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছে এবং 13 জন স্বাস্থ্যকর্মী রয়েছে। পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ এবং কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে কিন্তু শতাধিক
চিকিৎসক এবং নার্সেরা কিন্তু হচ্ছে করোনায় আক্রান্ত হয়েছে। এই মতো অবস্থাতে কিন্তু কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজে কিন্তু হোস্টেল বন্ধ করে দেওয়া হচ্ছে, হোস্টেল খালি করা হচ্ছে, পড়ুয়াদের বাড়ি যেতে বলা হচ্ছে, পাশাপাশি আইসোলেশন ওয়ার্ড করা হচ্ছে বিভিন্ন হোস্টেলগুলোতে। যারা কোভিড পজিটিভ হচ্ছে তারা সেখানে থাকবে। এমনকি এসএসকেএম হাসপাতালে কিন্তু 26 জন চিকিৎসক আক্রান্ত হয়েছে এবং গত 3 দিনে এসএসকেএম হাসপাতালে কোভিড পজিটিভ কিন্তু 50 জনের বেশি ছাড়িয়ে গেছে। এবং এই মুহূর্তে যেটি সব থেকে বড় আপডেট, এনআরসি কিন্তু অত্যন্ত সংকটজনক পরিস্থিতি। এনআরএস এ কোভিড আক্রান্ত সংখ্যা একদিনে 198 জন, চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী পড়ুয়া মিলিয়ে 198 জন কিন্তু করোনা পজিটিভ হয়েছে এনআরএস এ। এই মতো অবস্থায় কিন্তু হাসপাতাল চালিয়ে রাখার ব্যাপারেই কিন্তু সংশয় তৈরি হয়েছে এবং এই নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু অফলাইন পরীক্ষা কোনোভাবেই সম্ভব না। ইমিডিয়েটলি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটিকে কিন্তু এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং অফলাইন পরীক্ষা বাতিল করে বিকল্প কোনো মূল্যায়ন পদ্ধতি বা অনলাইন পরীক্ষার মাধ্যমে কিন্তু থিওরি পেপারের মূল্যায়ন করতে হবে। বিভিন্ন চিকিৎসক এবং বিশেষজ্ঞরা কিন্তু বলছে যে ইতিমধ্যে কিন্তু ভারতে করোনা তৃতীয় ঢেউ কিন্তু আছড়ে পড়েছে, আসবে করছিল তৃতীয় ঢেউ, কিন্তু এরই মধ্যে কিন্তু তৃতীয় ঢেউ চলে এসেছে। এই মতো পরিস্থিতিতে কিন্তু অফলাইন পরীক্ষা কিন্তু একদমই সম্ভব নয়। তোমরা যারা যারা অফলাইন পরীক্ষা চাইছো না, অবশ্যই ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবে এবং অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবে, সবাই সবসময় মাস্ক ব্যবহার করবে, বাইরে বেরোলেই মাস্ক ব্যবহার করবে এবং বাড়িতেও তোমরা সবসময় হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার এই সমস্ত কিন্তু ব্যবহার করবে। নিজে সেফ থাকো এবং পার্শ্ববর্তী সবাইকে সেফ রাখো, নিজের ভালো থাকো, সবাইকে ভালো রাখো। ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করো, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।